সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বিজেপি রাজ্য সভাপতিকে হেনস্থা করার জের এবার শ্যামনগরে পথ অবরোধ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হেনস্থার প্রতিবাদে শ্যামনগরে হলো পথ অবরোধ। আজ সকালেই লেক টাউনের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। বিজেপি কর্মীদের অভিযোগ, যথারীতি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে আজ দুপুর 12টা নাগাদ শ্যামনগর মোড়ে পথ অবরোধ করা হয়, যার জেরে বিপাকে পড়েন সাধারণ মানুষ। আজ সকালেই লেকটাউনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। বিজেপি কর্মীদের দাবি, তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই একাজ করেছে। আর তারই প্রতিবাদে আজ দুপুর 12টা নাগাদ শ্যামনগর পোস্ট অফিস মোড়ের কাছে বিজেপি কর্মীরা পথ অবরোধ করে। প্রায় 30 মিনিট ধরে চলে এই পথ অবরোধ। নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের, ফলে শ্যামনগর পোস্ট অফিস মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।